জামালপুর জেলার মাননীয় শিশু সংসদ সদস্য উপপালকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি উপপাল, জামালপুর জেলা শিশু সংসদ। মাননীয় স্পিকার, আমি জনগুরুত্ব প্রশ্ন নং 3 উত্থাপন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মাননীয় স্পিকার, আপনাকে আবার ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার কি মনে পড়ে সেই কবিতার লাইনটি, আমাদের শিশু যেন থাকে দুধে ভাতে, কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় সেই শিশু আজ ভুগছে জনপুষ্টিহীনতায়। মাননীয় স্পিকার, আমরা আমাদের সংগৃহীত পত্রপত্রিকা এবং নিজেদের অভিজ্ঞতা থেকে এর উৎকৃষ্ট প্রমাণ পাই। মাননীয় স্পিকার, গত 19 নভেম্বর 2011 আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে যে শিশু শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তির স্বাভাবিক বিকাশ না হওয়ার পেছনে দায়ী অপুষ্টি। মাননীয় স্পিকার, এই তার প্রমাণ। মাননীয় স্পিকার, দৈনিক প্রথম আলো পত্রিকায় 1 এপ্রিল 2011 প্রকাশিত হয়েছে যে তীব্র অপুষ্টির কারণে বছরে 85,000 শিশুর মৃত্যু। মাননীয় স্পিকার, এই হচ্ছে তার প্রমাণ। মাননীয় স্পিকার, আমাদের গর্ভাবস্থায় মায়েদের অপুষ্টি এবং জন্মের সময় শিশুর কম ওজন এবং 6 মাস বয়স পর্যন্ত শিশুকে মায়ের বুকে দুধ না খাওয়ানো, ডায়রিয়া সহ নানা রকম সংক্রামক ব্যাধি শিশুর এই সংক্রামক রোগের কারণ। মাননীয় স্পিকার, তার তাই এই অপুষ্টির কারণে আমাদের শিশুরা শারীরিক এবং মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে, তাদের শরীরে বাধা হচ্ছে নানা রকমের রোগ এবং তাদের ভবিষ্যৎ হয়ে পড়ছে অনিশ্চিত। মাননীয় স্পিকার, আমি এই বিষয়টি আলোচনার জন্য মহাসংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে যদি কারো কিছু যোগ করার থাকে তাহলে তার উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। কিশোরগঞ্জ জেলার সংসদ সদস্য চৈতি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি চৈতি কিশোরগঞ্জ জেলা থেকে প্রতিনিধিত্ব করছি। মাননীয় স্পিকার, আমরা জানি যে আমাদের দেশের সরকারি হাসপাতালে প্রতিদিন একটি নির্দিষ্ট তালিকা অনুযায়ী পুষ্টিসম্মত খাবার বিতরণ করার কথা, যে সকল খাদ্য গ্রহণ করলে শিশুরা দ্রুত আরোগ্য লাভ করবে, কিন্তু যে সকল খাদ্য দেওয়া হয় তা আসলে পুষ্টিসম্মত নয়, যার ফলে শিশুরা সুস্থ হওয়ার পরিবর্তে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। তাই এই বিষয়টি আমি মাননীয় স্পিকারের মাধ্যমে উদ্বোধন করলাম। ধন্যবাদ। এ বিষয়ে যদি কারো কোন সুনির্দিষ্ট সুপারিশ থাকে তাহলে তার উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি নির্ধারণ জেলার সহ সদস্য প্রার্থীকে আহ্বান জানাব। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আদায়ের সুযোগ দেওয়ার জন্য। আমি প্রার্থী নির্ধারণ জেলার প্রতিনিধিত্ব করছি। মাননীয় স্পিকার, আমরা জানি যে 1 থেকে 5 বছর বয়সী শিশু তাদের মায়েদের পুষ্টি নিশ্চিত করতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের অধীনে সারা দেশে পুষ্টি পুষ্টি কেন্দ্র হয়ে উঠুক, কিন্তু মাননীয় স্পিকার আমার সচেতনতা সত্য যে আমরা অনেকেই পুষ্টি কেন্দ্র সম্পর্কে কিছুই জানি না। তাই মাননীয় স্পিকার, এই কেন্দ্রগুলো সম্পর্কে প্রচারণা চালানো উচিত এবং প্রাধান্য প্রত্যেকটি জেলায় একটি করে পুষ্টি কেন্দ্র স্থাপন করলে সমস্যা আগাচ্ছে লাভ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে। এ বিষয়ে যদি আর কারো কোন সুনির্দিষ্ট সুপারিশ থাকে তাহলে তার উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি হবিগঞ্জ জেলার শিশু সংসদ সদস্য সোমাকে আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান করছি ঝালকাঠি জেলার
ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহাশীল সম্পদে আবার প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা আপনি জানেন যে আমাদের জাতীয় স্বাস্থ্যকে অনুষ্ঠানের লক্ষ্য বলা হয়েছে যে দেশের সকল হাসপাতালে প্রয়োজনীয় জিনিসপত্র এবং যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে, যা সরকার নিশ্চিত করবে। কিন্তু মাননীয় স্পিকার, যখন আমরা সাইড পার্লামেন্ট নিয়ে গবেষণা করলাম, তার গবেষণা দেখা গেছে অনেক হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, অ্যাম্বুলেন্স নষ্ট, অনেক দামি জিনিসপত্র পথে চলে গেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহাশিবির সদস্যদের এই প্রস্তাবকে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমি রাফিয়া আক্তার ময়মনসিংহ জেলার প্রতিনিধিত্ব করছি। আমরা চাইল্ড পার্লামেন্ট গবেষণায় দেখতে পাই অনেক হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও তা সময় মতো পাওয়া যায় না। তাছাড়া অক্সিজেন সিলিন্ডার এক থেকে দুইটা ও নেবুলাইজার যন্ত্রের সংখ্যাও খুব কম। কিন্তু মাননীয় স্পিকার, এগুলো আমাদের শিশুদের চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয়। তাই আমি শিশুদের কথা বিবেচনা করে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, এই ব্যবস্থার উন্নতির জন্য সরকারি কোন উদ্যোগ গ্রহণ করবে কিনা। ধন্যবাদ আপনাদের। বিষয়টির ক্ষেত্রে যদি আপনাদের সুনির্দিষ্ট কোন সুপারিশ থাকে তাহলে তা তুলে ধরার জন্য আমি আহ্বান করছি। মাদারীপুর জেলা চায়ের পার্লামেন্ট সদস্য পিয়ান কাছে। এ পর্যায়ে জনগুরুত্বপূর্ণ বিষয়ে পাঁচ উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুষ্টিয়া জেলার চাইল্ড পার্লামেন্ট সদস্য বিপ্লব আপনাকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই বিষয়ে কোন সম্পূর্ণ প্রশ্ন না নিয়ে সুপারিশে চলে যাব। আপনাদের কোন সুপারিশ থাকলে তা তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি ঢাকা জেলার চাইল্ড পার্লামেন্ট সদস্য মেরিনাকে তার সুপারিশ তুলে ধরার জন্য। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই বিষয়ে আপনারা যেটি তুলে ধরেছেন সেটি হচ্ছে
ফার্মাসি যে দোকানগুলো থাকে ঔষধের দোকান, সেখান থেকে শিশুদেরকে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত নিয়ে ঔষধ বিক্রি করা হয়। আপনাদের সুপারিশ হচ্ছে এক্ষেত্রে এই সব ওষুধ বন্ধে যেন প্রজ্ঞাপন জারি করা হয়। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য বৃন্দ, ধন্যবাদ সবাইকে। বেসরকারি হাসপাতালে বিভিন্ন দামি দামি বিশেষজ্ঞ ডাক্তার মহোদয়গণ প্রতিদিন গড়ে 100-150 জন রোগী দেখে থাকেন। প্রাইভেট চেম্বার গুলোতে একজন ডাক্তার এবং তার সঙ্গে শিশু বিশেষজ্ঞরাও থাকে, যারা প্রতিদিন 100-150 জন রোগী দেখে থাকে। কিন্তু 100-150 জন রোগী দেখার সীমাবদ্ধতায় তারা শিশুদেরকে সমানে 30-50 সেকেন্ড, একজন রোগীকে যদি 30-50 সেকেন্ড সময় দেওয়া হয়, সে ততটুকু সময় ভিতরে সে তার কতটুকু সমস্যা নিবারণ করতে পারবে এবং তার কতটুকু চিকিৎসা প্রযোজ্য এবং মহামারী আপনার বিশেষজ্ঞগণ ততটুকু সময় ভিতরে প্রেসক্রিপশন করে দেয় কিভাবে সেটা আমাদের পরিকল্পনায়। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাকে, আপনার কথায় পুরো বিষয়টি উঠে আসায় আমরা এই বিষয়ে আর কোন সংকল্প নেব না, সরাসরি সুপারিশে চলে যাব। এই বিষয়ে যদি কারো সুনির্দিষ্ট সুপারিশ থাকে তাহলে তোমাদের জন্য আহ্বান জানাচ্ছি। আমি পান্ডবগঞ্জ জেলার মাননীয় সংসদ সদস্য লাথরি মামাকে আপনি অবগত আছেন যে আমাদের দেশে প্রতিটি প্রাইভেট ক্লিনিকে শতকরা 10% রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়ার কথা রয়েছে, কিন্তু মাননীয় স্পিকার যদি কোন প্রাইভেট ক্লিনিকে এই আইন অমান্য করা হয় তার জন্য তাদের লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার কোন প্রাইভেট ক্লিনিক কি 10% রোগী বিনামূল্যে সেবা পাচ্ছেন, এই বিষয়টি আমি আলোচনার জন্য মহান সংসদে উত্থাপন করলাম। আমি আমার পূর্ববর্তী বন্ধুর কথার সাথে কিছু যোগ করতে চাচ্ছি। আমরা চাইল্ড পার্লামেন্টের সদস্যরা বিশেষ অঞ্চলের মতামতের ভিত্তিতে জানতে পারি প্রাইভেট ক্লিনিক গুলোকে অনুমোদন প্রদানের হাতকে সরিয়ে মিলে ওই প্রাইভেট ক্লিনিক গুলোর যন্ত্রপাতি এবং অবকাঠামো দিকগুলো ঘুরে দেখা হয়। আমি সুপারিশ তুলে ধরার জন্য আহ্বান করছি কুড়িগ্রাম জেলার চার পার্লামেন্ট সদস্য আকাশকে।